মাত্র 3 বছর বয়সে কোরআন মুখস্থ করে বিশ্বকে অবাক করে দিল জাহরা। জাহরার কোরআন মুখস্থ করার জন্য তার মার ভূমিকা সবচেয়ে বেশি। আজারবাইজানের 3 বছর বয়সী ফুটফুটে মেয়ে জাহরা হোসাইন কোরআন মুখস্থ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সে ওই দেশের কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই জানি আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, অতএব কিয়ামত পর্যন্ত একে অবিকৃত ও সুসংরক্ষিত রাখা হবে। এতে কোনো ধরনের বিকৃতি ঘটবে না, এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটা এই কারণে নিশ্চিত হয়েছে যে কোরআন শরীফ সংরক্ষণের দায়িত্ব খোদ আল্লাহ তাআলা নিজের দায়িত্বে রেখে দিয়েছেন। তিনি আমাদের মতো মানুষের মাধ্যমে এর সংরক্ষণ করবেন এবং তা করেছেনও। প্রতিদিন হাজার হাজার মাসুম বাচ্চা কোরআন শরীফে হাফেজ হচ্ছে। গোটা দুনিয়ায় মুদ্রিত সব কোরআন একসঙ্গে আগুনে পুড়িয়ে দিলেও লাখো হাফেজের কণ্ঠ থেকে অবিকৃত কোরআন শরীফের সুরেলা আওয়াজে মুখরিত হবে তামাম দুনিয়া। সত্যি এটা এক বিরল বিষয়। এ ধরনের নজির অন্য কোনো গ্রন্থের ক্ষেত্রে কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা কর্তৃক কোরআন সংরক্ষণের এ ব্যবস্থাপনার নজির বিশ্ববাসী প্রায়ই দেখে। তেমনি এক অনন্য উদাহরণ আজারবাইজানের 3 বছর বয়সী ফুটফুটে মেয়ে জাহরা হোসাইন। এই বয়সেই সে পবিত্র কোরআনে করিমের 37টি সুরা মুখস্থ করে দেশের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে বসবাসরত কনিষ্ঠ এই কোরআনের হাফেজ সম্পর্কে তার মা বলেছেন, গর্ভকালীন সময়ে আমি প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করতাম এবং উচ্চস্বরে কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতাম। জাহরার মা আরও বলেন, জাহরার জন্মের পর তার ঘুমের সময় ঘুমপাড়ানি ছড়ার জায়গায় আমি পবিত্র কোরআনের ছোট ছোট সুরাগুলো পড়তাম। এভাবেই দিন কাটছিল, কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম জাহরা মাত্র 1 বছর বয়সেই আমার সাথে কোরআনের আয়াতগুলো পুনরাবৃত্তি করছে। এর ফলে তার জন্য কোরআনের অন্যান্য আয়াত ও সুরাগুলি আমি পড়তে আগ্রহী হই। এভাবেই 3 বছরের ফুটফুটে মেয়ে জাহরা কোনো শিক্ষকের নিকট প্রশিক্ষণ ছাড়া 37টি সুরা মুখস্থ করতে সক্ষম হয়েছে। জাহরার দাদা হাজি হোসেন এ ব্যাপারে বলেন, জাহরার কোরআন মুখস্থ করার জন্য তার মার ভূমিকা সবচেয়ে বেশি, কেননা জাহরার জন্মের পূর্ব থেকেই তার মা সবসময় কোরআন তেলাওয়াত করত এবং মহান আল্লাহর পক্ষ থেকে দানকৃত জাহরার এ প্রতিভার জন্য আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, জাহরার জন্মের পর থেকে তার ঘুম পাড়ানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং সে খুব মনোযোগ সহকারে শুনত। 1 বছর বয়সে জাহরা একা একাই সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস বলত। জাহরার দাদা এ সাফল্যকে মহান আল্লাহর দান হিসেবে অভিহিত করে বলেছেন, এটা আল্লাহর করুণা যে 1 বছরের শিশু কোরআনের সুরা মুখস্থ করেছে, অথচ তার বয়সের অন্যান্য বাচ্চারা শুধুমাত্র বাবা এবং মা বলা শেখে। জাহরার যখন 2 বছর পূর্ণ হয় তখন সে কোরআনের 8টি সুরা মুখস্থ করে ফেলে।